করোনা মহামারীর কারণে ব্রিটেনের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীদের সাথে তাদের আত্মীয় স্বজনদের সাক্ষাৎ এবং হাসপাতালে অবস্থান করার ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। তবে সম্প্রতি পূর্ব লন্ডনের রয়্যাল লন্ডন হাসপাতালে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক ব্রিটিশ বাংলাদেশি বৃদ্ধার খবর বাংলা টিভি সহ অন্য সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর বিষয়টি নজরে আসে NHS কর্মকর্তাদের। এখন কিছু রোগীর আত্মীয় স্বজনকে হাসপাতালে রোগীর সাথে থাকার অনুমতি দিচ্ছে বার্ডস হেলথ NHS ট্রাস্ট। আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত। মাত্র 3 সপ্তাহ আগেই রয়্যাল লন্ডন হাসপাতালে ভর্তি করানো হয় ব্রিটিশ বাংলাদেশি দয়াস মিয়ার মাকে। হাসপাতালে মায়ের অবস্থার মারাত্মক অবনতি হলেও আত্মীয় স্বজন কাউকে দেখা করার অনুমতি দেয়া হয়নি। দায়িত্ব অবহেলার অভিযোগ তুললে হাসপাতালে মায়ের সাথে থাকার সুযোগ দেয়া হয় তাকে। ইমার্জেন্সি যাওয়ার পর তারা আবার চিন্তা করলো, তারা 1-2টা দিন তারা আমার মায়ের রাখতো ঘটো। তখন আমরা কিন্তু কইছি না আমরা এই সিচুয়েশনে রাখতাম না। তখন আমার যে ডাক্তার আছিল আপনার ইমার্জেন্সি কইলো যে না, উই হ্যাভ সাম ইনস্ট্রাকশন, যারা ভালনারেবল পেশেন্টস, ওল্ড পেশেন্টস, যারা নিজে নিজে লুক আফটার করতে পারি না, তারা আমরা এক্সেসি ধর্ম। আর এই সময় আপনার রাত্রে আসিল প্রায় 2টা, আমার মারে ওয়ার্ডও নিচে 3:30টার সময়। আমি সারা রাত আমার লগে থাকছি। পরে নীতি পরিবর্তনের কথা জানালেন দয়াস মিয়া। আপনারা যে মিডিয়া যেগুলো আপনার যে পাবলিকর কনসার্নটা তুলে ধরছেন, এটা তারা কিন্তু তারার মিডিয়া সেলের মাধ্যমে অভিজিৎ তারা ট্রান্সলেট করে এটা তারা বুঝছে আমরা যে জেনুইন কনসার্ন অ্যামং দি পাবলিক। মানে আবার এটাও আমরা খবর পাইলাম অনেকে আবার কিন্তু আপনার এই অ্যাক্সেস দেন না, তো একজন দিয়ে দিব আরেকজন দিয়ে দিত না, এটা কতটুকু ঠিক। এদিকে ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া এনামুল ও অন্য আরেক রোগী হাসপাতালের সেবার কথা তুলে ধরলেন। আমারও আত্মীয় মাঝে কেউ কইছেন যে তুমি যাই না হসপিটাল, হসপিটাল গেলে আরো বেশি অসুবিধা হইব, তাইলে আমি গরু হয়তো মারা যেতাম। জানুয়ারি প্রায় 5 তারিখ পর্যন্ত আসতাম আমি, 5 তারিখ রাত্রে 6 তারিখ মর্নিং পর্যন্ত আসতাম আমি ICU আসতাম। আর টোটাল প্রথম তাকি লাগে প্রায় 7 দিন আসতাম আমি ভেন্টিলেটর আসতাম, আমার তারা ভেন্টিলেটর সাপোর্ট দিচ্ছেন। আপনি তো হসপিটালে যাবেন, যাবেন না কোন ভয়ের কোনো কিছু নাই, এখানে তারা চিকিৎসা করবে যতটুকু পারবে, তার আপনাদেরকে জোর করে তো মেরে ফেলবে না, ওরা তো চেষ্টা করবে। প্রশংসা করলেন স্বাস্থ্য সেবারও। অত্যন্ত প্রাউড তারা লাগে এবং আমি অত্যন্ত গর্বিত যে NHS যে সার্ভিস দিচ্ছেন, তারা নিজের জীবনের ঝুঁকি রয়ে তারা যে সার্ভিস দিরা আমাদের হেল্প করছে সবকিছু। আমি টয়লেটে যেতে পারতাম না, টয়লেট হইতে সবকিছু তারা দেখলো যে পেশেন্টটা চেষ্টা করতেছে বেঁচে থাকার জন্য। সে সাথে করোনায় স্বাস্থ্যের অবনতি হলেই হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দিলেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা দুজনেই। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন।